আজ সকালে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্থায়ী সনদপ্রাপ্তিতে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সোনারগাঁ জনপথ উত্তরা পাসপোর্ট অফিস ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। শোভাযাত্রা শেষে নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে ও কেক কেটে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আব্দুল কায়েম সর্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান খান, বরেন্দ্র ইউনিভার্সিটি ট্রাস্ট ও রানার গ্রুপের চেয়ারম্যান। বিশেষ অতিথি প্রিয়াঙ্কা গ্রুপের চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সজল এবং সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী শিকদার, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডক্টর এম শাহিন খান, সৈয়দ হিমায়ত হোসেন, গোলাম সরোয়ার কবির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসিরুদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত হয়ে স্থায়ী সনদের গৌরব লাভ করতে সক্ষম হয়েছে। সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ছাত্র বন্ধুদের, আমাদের ছাত্রী বন্ধুদের, শিক্ষার্থীদের, আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের। ফোন করছি আমার আপে ঘন পরিবেশে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, সেটা আমাদের জন্য একটি আনন্দ। শোভাযাত্রাক্রমে শিক্ষার্থীদের আসছিল, নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিল। সমস্ত ওল্ড স্টুডেন্টরা প্যান্ট পার্টি ট্যান্ট পার্টি নিয়ে ফুল টুল নিয়ে খুব সুন্দর করে তাদেরকে স্বাগত জানাচ্ছিল। একজন করে আসছে আর খুব প্যান্ট পার্টি বাজাচ্ছে, তো আমি খুব উপভোগ করেছিলাম।